রাহুল গান্ধীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের গণতান্ত্রিক শক্তিকে পরাভূত করতে রাহুল গান্ধীর সদস্যপদ সংসদে খারিজ করে দিয়ে রাহুল গান্ধীর তার যে গণতান্ত্রিক প্রতিবাদ, এই প্রতিবাদকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। দেশের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে রাহুল গান্ধী দেশবাসীকে সংসদের ভিতরে বিজেপি সরকারের দুর্নীতি ফাঁস করে দেওয়ার যে অভিপ্রায় নিয়ে সেখানে কথা বলতে চেয়েছিলেন তাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্রে তার সদস্যপদ খারিজ করে দেওয়া হয়েছে। এ নিয়ে দেশব্যাপী আজ জাতীয় কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছে।